নমস্কার রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে কুমড়ো ফুলের বড়া নিয়ে চলে এসেছি এই কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে মুখরোচক হয় আপনারা সকলে করবেন আর এই রেসিপিটা আমার যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কুমড়ো ফুলের বড়া বানাতে আমার লাগছে বেসন লাগবে আমি 5 চামচ টেবিল চামচে 5 চামচ বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো অল্প একটু আর কুমড়ো ফুল নিয়েছি 6-7 খানা মতো নিয়েছি আর ভাজবার জন্য সর্ষের তেল নিয়েছি প্রথমে আমি বেসনটার মধ্যে চাল গুঁড়ো মেশাবো 2 চামচ চাল গুঁড়ো মেশাচ্ছি অল্প নুন দেব আপনারা যেরকম নুন খান সেই রকম নুন দেবেন লঙ্কা গুঁড়ো লঙ্কাটাও সেভাবে বুঝে দেবেন আর কালো জিরে অল্প এক চিমটে কালো জিরে এটাকে ভালো করে মাখবো এবার জল দিয়ে মটরটা অল্প অল্প জল দিয়ে মাখতে হবে ব্যাটারটা হয়ে গেছে ঠিক এরকম কোয়ান্টিটি হবে ব্যাটারটা এতে বেশি জলও হবে না কমও হবে না এভাবে মাখতে হবে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য যেরকম তেল লাগে সেভাবেই তেল দিতে হবে একটু তেল লাগে বেশি তেলটা গরম হয়ে যাক তারপর আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব তেলটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা কমিয়ে ছাড়ছি তা নাহলে ছিটে আসবে এভাবে সব বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব একটা পাশ হয়ে গেছে এদিকটা ভাজা হয়ে গেলে আরো চারটে আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে সাজিয়ে দেব বড়া ভাজা হয়ে গেছে এভাবে আপনারা সবাই ভাজবেন যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে